দ্য ভ্যাকসিন ওয়ারের ট্রেলার বেরিয়ে গেছে, অসাধারণ অভিনয় করেছে নানা পাটেকর। কারণ অ্যাজ ইউজুয়াল নানা পাটেকর একজন বিরাট বড় মাপের অভিনেতা। আর ভ্যাকসিন ওয়ার সেই সময়ের কাহিনী বলছে, যে সময় কোভিড লকডাউন, করোনা লকডাউনে আমরা গোটা ভারতবাসী কেন গোটা বিশ্ববাসী আমরা লকডাউনে পুরোপুরি আটকে রয়েছি, অবরুদ্ধ হয়ে রয়েছি। সেই সময় ভারতীয় সায়েন্টিস্টরা কিভাবে, যেটা আমরা জানি যে আমাদের ভারতবর্ষের যে দুটি ভ্যাকসিন পরবর্তীকালে বিশ্বের অনেক দেশ নিজেরা নিয়েছিল, নিজেরা তাদের দেশে সেটিকে অ্যাপ্লাই করেছিল, তো সেই ভ্যাকসিন দুটো কিভাবে আবিষ্কার করা হয়েছিল এবং কিভাবে তাদের জন্ম হয়েছিল সেই নিয়ে তৎকালীন আমলে আমি একটা আর্টিকেল লিখেওছিলাম, যেটা আমার ফেসবুকে রয়েছে। যারা আমার সাথে ফেসবুকে রয়েছেন তারা জানেন। তো এক্স্যাক্টলি সেই আর্টিকেলটার উপর বেস করে যে হিন্দুস্তান ফার্টিলাইজার যারা ভ্যাকসিনটাকে তৈরি করেছিল, তো তাদের যে সায়েন্টিস্টদের যে লড়াই ছিল ইমিডিয়েট প্রসেসে, কিভাবে সেই ভ্যাকসিনটা তারা তৈরি করেছিল, এবং পৃথিবীর অন্যান্য দেশ মানে সেই সময়ে যারা অনুভব করেছেন যে ভ্যাকসিন কতটা ইম্পর্টেন্ট ছিল সেই 2020 এবং তৎপরবর্তী 2021 এবং 2022-এর শুরু পর্যন্ত, 2022-এর শুরু পর্যন্ত, এখন তো সবকিছুই নর্মাল হয়ে গেছে, তো সেই সময়ে ভ্যাকসিন কতটা ইম্পর্টেন্ট ছিল এবং ভ্যাকসিন কোন দেশ কত আগে আবিষ্কার করবে, কম্পিটিশনের থেকেও বেশি দায় ছিল মানুষকে বাঁচানো। তো সেই সেই প্রেক্ষাপট বা সেই সময়ের গল্প বলছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। কিন্তু কয়েকদিন আগে সেই প্রেক্ষাপটের আরেকটা সিনেমা বেরিয়েছিল, অনুভব সেনার ভিড়, যেখানে লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা কি হয়েছিল সেটা নিয়েও আমি আমি তার রিভিউ দিয়েছি, আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। 2023 চলে এসছে, অর্থাৎ সামনের বছর 2024, আর বলিউডের সর্বোচ্চ পলিটিক্যাল প্রোপাগান্ডা ডিরেক্টর বিবেক রঞ্জন অগ্নিহোত্রী অ্যাক্টিভ হয়ে গেছে তার পলিটিক্যাল সিনেমাগুলো নিয়ে। কারণ বিবেক রঞ্জন অগ্নিহোত্রী কয়েকদিন আগে আনন্দবাজার অনলাইনকে একটা ইন্টারভিউতে জানিয়েছে যে বলিউড নাকি তাকে নিয়ে উদাসীন ছিল বরাবর, এবং আজও নাকি উদাসীন, কারণ দ্য কাশ্মীর ফাইলস থেকে তিনি 350 কোটি টাকা কামিয়েছিলেন, গোটাটাই নাকি ওনার ভ্যাকসিন ওয়ারের খরচ, মানে ভ্যাকসিন ওয়ারে খরচ হয়ে গেছে এবং সেখান থেকে ওনার আর কোনো আয় নেই, এবং ভ্যাকসিন ওয়ার রিলিজ হচ্ছে 28 সেপ্টেম্বর, সেই নিয়ে নাকি বলিউডের কোনো দোলাচল নেই। এর পেছনের কারণ কি, কয়েকদিন আগে নাসিরুদ্দিন শাহ একটি ইন্টারভিউতে দ্য কাশ্মীর ফাইলসকে খুব বাজেভাবে অ্যাটাক করেছিল, এবং তার থেকেও 10 গুণ উপরে গিয়ে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী তিনি নাসিরুদ্দিন শাহকে আরও ভয়ঙ্করভাবে অ্যাটাক করেছিল। তো এই যে অ্যাটাক, এই অ্যাটাকিং মোমেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের যে সাধারণ মানুষ তারা কিন্তু কয়েকটা ভাগে ভাগ হয়ে গেছে। কারণ আমাদের প্রথমেই জানতে হবে যে হ্যাঁ, যেটা অন্যায় সেটা অন্যায়, কাশ্মীর ফাইলসে যেটা দেখানো হয়েছে সেটি যদি বাস্তব হয় তাহলে সেটি অন্যায় ছিল, কিন্তু যেটি দেখানো হয়েছে সেটি যদি সংবিধান বিরোধী হয় তাহলে কোথাও গিয়ে আমাদের কিন্তু এই মুহূর্তে মানে ঝামেলা অশান্তি এগুলোর থেকে বেঁচে থাকতে হবে। তো যাই হোক, তো এটা না মানুষের চিন্তা ভাবনার প্রবলেম, মানে চিন্তা ভাবনার ব্যাপার। অ্যাকচুয়ালি মিডিয়া কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে, মিডিয়া অলওয়েজ একটু অ্যান্টি গভর্নমেন্ট হয়, কারণ গভর্নমেন্টের যে ভুলগুলো সেই ভুলগুলোকে মিডিয়া ফোকাস করে, সেটা নিউজ মিডিয়া হোক বা সেটা সোশ্যাল মিডিয়া হোক বা সেটা ফিল্ম সিনেমা মিডিয়া হোক। কিন্তু বর্তমান ভারতবর্ষে আমি দেখতে পাচ্ছি যেন মিডিয়ার দুটো ভাগ হয়ে গেছে, যেখানে জওয়ানের মতন সিনেমাতে সরাসরি গভর্নমেন্টের দিকে আঙুল তুলে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের ভুলগুলোকে দেখিয়ে, সেখানে কিন্তু এই বিবেক রঞ্জন অগ্নিহোত্রীদের মতন কিছু ডিরেক্টর আছেন, তারা কিছু কিছু কেরালা স্টোরি বা কিছু কিছু কাশ্মীর ফাইলস বা তাসকান ফাইলসটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি, তাসকান ফাইলসকে আমি সমর্থন করি, কিন্তু এই ধরনের ছবিগুলো করে কোথাও যেন বর্তমান শান্ত যে ভারতবর্ষ রয়েছে সেই শান্তিটাকে নষ্ট করে উত্তেজিত করতে চাইছে। কিন্তু তবু ভ্যাকসিন ওয়ারকে সমর্থন করি, কারণ ভ্যাকসিন ওয়ার আমাদের দেশের সায়েন্টিস্টদের গল্প বলছে এবং এই গল্পটা আমাদের প্রত্যেকের জানা উচিত। তো অবশ্যই 28 সেপ্টেম্বর ভ্যাকসিন ওয়ার দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করলাম, কারণ ভ্যাকসিন ওয়ারের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ভারতবাসীর দেখা উচিত, কারণ সেই সময়ের গল্প ভ্যাকসিন ওয়ার বলবে।
যে সময় আমরা কোনোভাবে বেঁচে এসেছি এবং আমি যে এখনো বেঁচে আছি বা আমরা যে অনেকেই এখনো বেঁচে আছি সেই সময়টা পার করে এটাও কিন্তু বিশ্বাস হয় না। কারণ সেই সময়ের প্রেক্ষাপট কতটা ভয়ঙ্কর হয়েছিল আমরা যারা লকডাউন বা করোনা লকডাউন ফেস করেছি আমরা তারা জানি। তো অবশ্যই দেখা হচ্ছে আমার পরের রিভিউতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন আইকনের অল টিপে জুড়ে থাকুন এবং অবশ্যই বিবেক অগ্নিহোত্রীর যে পরপর সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলোর আগামী প্রেক্ষাপটগুলো নিয়েও আলোচনা করব। কারণ সব কিছুরই একটা লিমিটেশন থাকলে ভালো হয়, কোনোটাই একেবারে মানে লিমিট ক্রস করে গেলে কোনোটাই ভালো লাগে না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।